সয়াবিন তেলের তেলেসমাতির মধ্যে বেড়েছিল ডিম ও পেঁয়াজের দাম। এখন সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে তেল, পেঁয়াজ আর ডিম। এবার সেই তালিকায় যুক্ত হলো চাল। ভরা মৌসুমে মান ভেদে প্রতি কেজি চালে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। জিনিসপত্রের দাম একটু বাড়ছে এখন, খুব বন্যায় এদিকে বন্যা আর এদিকে আরও জিনিসপত্রের দামের দিক দিয়ে খুব বেশি। বর্তমানে পেঁয়াজের বাজারে ৪৮, ৪৫, ৫০ ভাবে বিক্রি আর কি। ইন্ডিয়ানটা রসুনের দাম আরও বেশি, ১৭০, ৮০। আর ডালের দামও বেশি, ডাল বর্তমানে ১১০, ১৫ টাকা। তেলের দাম আগে যে দাম দিয়েছিল সরকারে ওই দামেও আছে, মোটামুটি ৯৮০, ৭০ ভাবে বিক্রি রাখি। আর চাউলের দামও একটু বেশি, চাউলে ইয়রাতায় বৃষ্টির কারণে একটু দাম বেশি, ৩-৪ টাকা দিতে পারছে। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি কাঁচা বাজারগুলোতে সবজির দামও বেড়েছে। বাজার ও মানভেদে বেশিরভাগ সবজির কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে সবজির দাম কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে ২ কেজি ঝিঙ্গা বেচি আমরা ৫০, ৬০, এখন কেজি বেচার লাগে ৫০ টাকা, ৬০ টাকা কেজি এরকম। সিজনটা বেচি ৫০, ৪০, এখন বেচার লাগে টমেটো ৬০ টাকা, ৫০ টাকা এরকম। কিলোগুড়ি ৬০ টাকা বেচি, এখন বেচার লাগে ৭০, ৮০, মানে যেরকম যেন কিনে আছে এরকম বিক্রি করার লাগে। কদু আছে ৮০ টাকা, ৭০ টাকা মানে পিস। এই লেবু ৪০ টাকা, ৫০ টাকা, মুখি ৮০ টাকা, ৭০ টাকা এরকম আর কি। কাঁচামের দাম একবার কমতো, কাঁচামি ৭০, ৬০, ৮০ এরকম বিক্রি কেজি হিসাবে। আর তো বর্তমানে এরকম ফুলকপির কেজি ১৫০, ১৬০ এরকম, ডুলার কেজি ১২০ এরকমই আর কি। মোটামুটি চলাম, আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে কিমান কমতে পারে। বাজারে আমদানিকৃত বড় মাছের সরবরাহ বাড়লেও রয়েছে ছোট মাছের সংকট। তাই বড় মাছের দাম কমলেও ছোট মাছের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমরা রুই, বড় রুইগুলা বেশি আর ৩০০ টাকা, এগুলা সামনে আরও বাড়তিও আসলো, এখন কিছু কমছে কারণ মাছটা এখন মারা যায়। এবারে কাতলা বর্তমানে নিম্ন ২৭০ টাকা, ৮০ টাকা। এবারে তেলাপিয়া বিকতেছে বর্তমানে ১৫০ টাকা। কার্পুর গত সপ্তাহ কার্পুর কেজি আসলো ২৫০ টাকা, এই সপ্তাহ ২২০ টাকা, ৩০ টাকা পাওয়া যায়। এবারে ইলিশ মাছ, পদ্মার ইলিশ বর্তমানে কেজি নিম্ন ছোটোটা ১০০০ টাকা আর বড়োটা ১৫০০ আছে। এবারে গত সপ্তাহটা আবার কম ছিল, এই সপ্তাহটা আবার বাড়িয়ে গেছে পদ্মার ইলিশ। আর কেজি যে মলা মাছ আছে না, এগুলা কেজি বর্তমানে ৭০০ থেকে ৮০০ টাকা। ছোটো ফুটি মাছ, ট্যাংরা মাছ এগুলা কেজি নিচে ৫০০ টাকা। বোয়াল মাছের লোকাল বোয়াল হইলে গিয়া ১২০০ থেকে ১৫০০ টাকা। এদিকে ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১৫ টাকা বেড়েছে। এতে ১ ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৯৫ টাকা। আজকের ব্রয়লার বাজার দাম গত সপ্তাহ থেকে ১০ থেকে ১৫ টাকা কমছে। গত সপ্তাহ ব্রয়লার মুরগি ছিল ১৭০ থেকে ১৭৫ টাকা, আজকে ব্রয়লার মুরগি বিক্রি ওর ১৬০ টাকা। লাল মুরগি পিস অপরিবর্তিত রয়েছে, ৫৪০ থেকে ৫৫০ টাকা। ডিমের দাম একটু বাড়ছে, ডিম ৩৫ টাকা ছিল, এখন ৪০ থেকে ৪২ টাকা বিক্রি ওর। আর সোনালি মুরগ অপরিবর্তিত লাউ ৩৩০ টাকা কেজি বিক্রি ওর। আর পেরেন্ট মুরগি আইসি ইদানিং বাজারও, আগে আসিল না, এগুলো হলো ২৫০ টাকা কেজি বিক্রি হয়। কিছু বন্যার কারণে ব্যবসা বাণিজ্য মন্দা। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকে নির্বাচন আগামী ৫ই জুন রোববার। জালালাবাদবাসীর প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করতে বদরুল মইনুল পরিষদ আপনার মূল্যবান ভোট ও দোয়া প্রত্যাশী। মেশিনের প্রথম সারিতে A1 থেকে A5 পর্যন্ত অনুগ্রহ করে আপনার মূল্যবান ভোট দিন। জালালাবাদবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি, নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের মধ্যে নিউইয়র্ক সিটিতে জালালাবাদের ভবন ক্রয়। বদরুল মইনুল পরিষদকে নির্বাচিত করে জালালাবাদবাসীর সেবা করার সুযোগ দিন।